Adi. এখন আসছি তারাপীঠের শ্মশানে। শ্মশানটা তোমাদের দেখাচ্ছি, শ্মশানটা কেমন, চলো ঘুরি আর দেখি। তো যাদের মোমবাতি টোমবাতি কিছু লাগবে শ্মশানে এখান থেকে নিতে পারো, এবং ওপরেও আছে এখানে, এখান থেকেও নিতে পারো, এখান থেকে খুশি নিতে পারো। বাট এখানে জ্বালিয়ে যেও, এই যে এখানেও পাওয়া যাচ্ছে সব, মোমবাতি টোমবাতি জ্বালে এখান দিয়ে সব কিছু পাবে। এবং শ্মশানের এখানে কিছু কাকুরা গান করছেন, এখানটায় গানটা দেখাবো তোমাকে পরে, গান করছে কাকুরা কিছু। আর উপরে ওই যে মন্দির, তো আমরা একটু ভেতর দিকে যাচ্ছি, জামাইবাবু আর একটা দাদা আছে আমাদের সাথে, একটু ভেতর দিকে যাই দেখি শ্মশানের কোথায় কোথায় কী আছে। জামাইবাবু, জামাইবাবু তুমি আগে তারাপীঠ এসছো? আমি প্রথম এলাম। তো কেমন লাগছে তোমার তারাপীঠে এসে? সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, মনে হয় প্রচুর তো মাতারাকে জানাই প্রচুর মায়ের দর্শন করতে পারি। শুনতে পেলে তোমরা, মানে জামাইবাবু প্রথমবার এসছে, এসেই মন লেগে গেছে খুব, যেন জামাইবাবু প্রতি বছর আসতে পারো সেই কামনাটা করলো জামাইবাবু, যে মার কাছে এসে আমার খুব ভালো লেগেছে এবং আমি যেন প্রতি বছর আসতে পারি সেটাই মার কাছে আমি কামনা করি। তো সেটাই জামাইবাবু জানালো, তো জামাইবাবুর খুব ভালো লাগছে। আমাদের আমাদের সাথে এই একটা দাদা এসছে, এর কেমন লাগবে সেটা তাকে শুনলাম। অনেকবার এসছে, অনেকবার এসছে দাদা, যখন মন চায় তখন চলে আসে। কেমন লাগছে দাদা? দাদা তো সবসময় ভালো লাগবে, আদার্স কিছুই না। তো এখানে পেছনে খাওয়া দাওয়া হচ্ছে, এখন প্রসাদ দেওয়া হচ্ছে এখানটায়, এখানটায় আনলিমিটেড প্রসাদ সবসময় চলে তারাপীঠে। মানে যাদের মায়ের প্রসাদ নেওয়ার ইচ্ছা থাকতে পারে, যারা যাদের যাদের প্রসাদ নেওয়ার ইচ্ছা আছে তারা এখানে এসে প্রসাদ নিতে পারো পেছনটায়। তো আমরা শ্মশানের দিকে ঢুকছি এখন, শ্মশানে যেখানটায় দাহ করা হয় সেইখানটায় যাচ্ছি আমরা। দেখো এখানটায় খুবই উন্নত হয়ে গেছে জায়গাটা, চুল্লিতে মশারি খাটিয়ে বসে থাকার জায়গা। চুল্লিতে মশারি টানানো আছে, বুঝতে পারছো এখানে একজন থাকে। এই যে যেখানটা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোয়, এই জায়গাগুলো দেখো করা হয় এবং সবসময় আগুন জ্বলে, দেখতেই পাচ্ছ সব। শ্মশানের পেছনটা ওই যে ওইখানটা দেখা করা হয় এবং এইখানটাও করা হয় পেছনে। তো খুবই আগে, অনেকদিন আগে এসেছিলাম আমি, তো তখন এতটা আপডেট ছিল না এবং উন্নত ছিল না যা এখন যা করেছে। এবং যে ওই পাশে যে ঘরটা, বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংয়ে ইলেকট্রিক চুল্লি আছে, মানে ওটা ইলেকট্রিকের মাধ্যমে দাহ করা হয়। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, বাট আমরা এখন শ্মশান থেকে বেরিয়ে যাচ্ছি, তো বাইরের দিকে কী আছে এখন দেখবো, কিছু কেনাকাটার বাকি আছে তো সেই কেনাকাটাগুলো করব। এবং জামাইবাবু হয়তো কিছু নেবে, আবার এদিকে দাদা আছে, যে দাদাও কিছু একটা কিনবে, তো সে কারণে এখন শ্মশান থেকে একটু বেরিয়ে গিয়ে একটু বাইরের দিকে থাকবো। তারপর আবার এখানে যদি বৈকালের দিকে আসি রাতের দিকে, তো রাতের দিকে একটা তোমাদের দেখাবো, যদি রাতের দিকে সময় পাই তো আসবো শ্মশানে অবশ্যই, কারণ রাতের জিনিসটাই খুব ভালো লাগে শ্মশানে, তো সেই কারণে শ্মশানে রাতের দিকেই আসবো। এই মূর্তিটা হচ্ছে বামাখাপা, সবাই হয়তো চিনতে পারছ। এইখানে দাদুরা সব, এই যে দাদুরা সব গান করছে, খুব সুন্দর গান করছে, তো গান শুনছিলাম এতক্ষণ আমি, তো তোমরাও শুনতে পেলে গানটা খুব সুন্দর।
তো এই যে কাকাটা আছে মানে এটা একটা দাদা বলছি আমি দাদা বলছি হবে হয়তো তো দাদাটা চোখে দেখতে পারে না বাট সুন্দর গলা দাদু এটা কোমক বাজাচ্ছিল কোমকটা বাজাতে বাজাতে তার তারটা ছিঁড়ে গেল দুর্ভাগ্যবশত কিন্তু আবার ঠিক করছে চলো আবার গান শুনি তারপর দেখছি এখন শ্মশান থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে যাবো তো চলো তোমরা দেখতে থাকো এর পরে কোথায় যাই কী করি তো এখন শ্মশান থেকে বেরিয়ে চলে আসলাম এখন একটু বাজারের দিকে ঘুরবো মানে কিছু কেনাকাটা আছে সেই কেনাকাটাগুলো করবো দিয়ে তারপরে লজে যাবো হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছি এখন এইখানে সন্ধ্যা আরতি হচ্ছে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে পুজো হচ্ছে সকালে যেটা তোমাদের দেখাতে পারিনি তো এখন মূর্তিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছে শ্মশানে এখন এসছি রাতের বেলা এখানে সব হোমযোগ করছে শ্মশানের ছায়ের উপর বসে গাইজ এখানে দেখতে পাচ্ছ এখানে নিজে নিজে মনোকামনা বা মনোবাসনা পূর্ণের জন্য হোমযোগ করছে তো গাইজ তারাপীঠ থেকে চলে আসলাম বক্রেশ্বরে গরম জল দেখতে যে সত্যি আদৌ গরম জল বেরোয় কি না বেরোয় সবাই তো বলে গরম জল বেরোয় তো দেখি আমিও সেটা দেখতে এসেছি তো আমি ওইখানে পা দিয়ে এবং হাত দিয়ে দেখলাম যে রিয়েল গরম জল বেরোচ্ছে অটোমেটিক ওই যে যেই মূর্তিগুলো আছে ওই মূর্তি থেকে গরম জল বেরোচ্ছে এবং জামাইবাবু চেক করে দেখলো কি জামাইবাবু কী দেখলে গরম জল আছে তো শিওর গরম জল পাক্কা গরম জল পাক্কা গরম জলই আছে তো আমিও একটু চেক করে দেখবো এবং আরেকবার দেখবো একবার দেখলাম যখন আরেকবার দেখবো যে সত্যিই গরম জল বেরোচ্ছে কি না বেরোচ্ছে তো এটা এটা সত্যিই একটা মানে আশ্চর্য ব্যাপার যে এটা গরম জলই বেরায় তো সবাই দেখলাম জামাইবাবু দেখলো যে গরম জল বেরোচ্ছে তো আমরা এখন বেশিক্ষণ স্টে করবো না দাঁড়াবো না তো এখান থেকে আমরা আবার বর্ধমানের দিকে রওনা হবো বাড়ির দিকে যাব তো আমাদের দেখা হয়ে গেছে তো আমরা একটু উপর দিকে যাচ্ছি গরম জল যারা যারা বক্রেশ্বরে আসতে চাও এসে দেখতে পারো সত্যিই গরম জল বেরায় এখানে তো আমাদের গরম জল দেখা হয়ে গেছে তো এখানে বেশি কিছু দেখার নেই বক্রেশ্বরে জাস্ট গরম জলটাই দেখতে সবাই আসে এবং তারাপীঠ থেকে আসার পরে তোমাদের দেখালাম ভেতরে বক্রেশ্বরের যে গরম জলটা স্পেশালি আদৌ একদম সত্যি কথাই বলেছে সবাই যে গরম জলই পাওয়া যায় তো আমরাও সেটা আজকে অনুভব করে গেলাম গরম জলটা সেটা দেখলাম গরম জলটা কেমন হয় পুরো একদম ফুটন্ত গরম জল যেরকম উননের আছে গরম জল করলে যেরকম গরম হয় তো সেরকমই গরম জল বাট কারো গা হাত পা পুড়বে না ওর ভিতর নেমে স্নান করতে পারবে সব কিছু করতে পারবে বাট ওখানে স্নানের জিনিসটা দেখালাম না কেন এবার বিভিন্ন রকম লোক বিভিন্ন রকমভাবে স্নান করছে সেই কারণে আমি ওইখানটা দেখাইনি তো আমরা এখন ওইখান থেকে চলে এসেছি এখানে ওই যে আমাদের দাদা দাদা এখন এখানে লেমন টি চা খাবে তো আমি একটু খাবো সকালবেলা অনেক কিছুই খাওয়া হয়নি তো এখন একটু লেমন টি খাই দিয়ে তারপরে বর্ধমানের দিকে রওনা হব তারপরে বাড়ি এই দেখো ওই যে জল ফুটছে ওই যে কেন ভীষণ গরম এই যে জলটা দেখছেন এই জলটা হচ্ছে এইখান থেকে যেটা দেখালাম আগে এটা হচ্ছে সেইখান থেকে উৎপত্তি যাকে বলে এইখান থেকে বেরিয়েছে জলটা জল গরম মানে এই জলটা এতটাই গরম মানে এর ভেতর যদি কোনো কিছু মানুষ কিংবা কোনো পোকামাকড় যদি পড়ে যায় তো পুরো একদম সেদ্ধ হয়ে যাবে আর কি মানে এতটাই গরম
এই দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরায় অতটা আমি দেখাতে পাচ্ছি না, জলে ধুমু উঠছে সীমা, অতটা হয়তো আমি দেখাতে পাচ্ছি না ক্যামেরায়, বাট যে ধোঁয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ যে একটা বাষ্প টাইপ কিছু উঠছে, এই জলে বোঝা গেল উঠছে মানে অনেক গরম রে, না না পড়বে না, ওই তো ফোনের ডিসপ্লে, না না প্লাস্টিক প্লাস্টিক ফেলে যে খাবে দাদা, তো এইখানটায় দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, তো গাইস এখানে র মানে একদম জল টকবক করে ফুটছে, মানে সবাই বলে যে মিথ্যে জল ফুটছে কিংবা মেশিনের দ্বারা করা, বাট এইগুলো তো কোথাও মেশিনের দ্বারা কিছু করা নেই, এগুলো হচ্ছে সৃষ্টি ভগবানের দান, এগুলো এই যে বাবা বক্রেশ্বরের দান, এগুলো এই যে জলটা ফুটছে দেখতে পাচ্ছে সবাই, যতটা যে কতটা বাষ্প উঠছে, কতটা গরম জল, জলটা ফুটছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তোমরা, তো এই জলটা হচ্ছে 72 ডিগ্রি সেন্টিগ্রেড, 72 ডিগ্রি তাপমাত্রায় ফুটছে, তো এটার ভিতরে যদি কোনো কিছু কেউ পড়ে জাস্ট সেকেন্ড লাগবে তাকে গলাতে, মানে কোনো কিছু আমরা যদি মানুষরাই যদি এর ভিতরে পড়ে যাই তো আমাদের চামড়া গলতে বেশি দিন লাগবে না বেশিক্ষণ। দেখতে পাচ্ছ যে বক্রেশ্বরে যেটা গরম জল, যেটা আমি ভেবেছিলাম যে হয়তো ডুপ্লিকেট হতে পারে, যে নিচে কোনো মেশিনপত্র কিছু লাগানো আছে কি না, বাট আদৌ সেরকম কিছু নেই, একদম পুরো অরিজিনাল মাটি থেকে গরম জলটা বেরোচ্ছে, এবং সেইটা হচ্ছে আমরা যেটা ভেবেছিলাম যে মেশিন ফেশিন লাগানো আছে, যেটা বললাম এইসব কোনো কিছু, এইসব কোনো কিছুই মানে মেশিনের দ্বারা কিছু নয়, ন্যাচারাল জিনিস, প্রকৃতির দান যাকে বলে। তো এইখানে আমাদের একটা কাকু আছে, তো তার সাথে একটু কথা বলে আমরা দেখি যে কাকু এটা বলেন যে এখানটা কেমন কি। এটা হচ্ছে গরম জল, এটা অগ্নিকুণ্ড নাম, হ্যাঁ এটা মাটি থেকে জল উঠছে, এটা বাবার মহিমা এখানকার, আর এখানে বক্রেশ্বরের বাবার মন্দির, মায়ের 51 ফিটের 1 ফিট, এখানে মায়ের এইদিকে সব মন্দির তৈরি করা। আচ্ছা তো কাকার সাথে কথা বললাম, তো আমরা এখন মন্দিরের দিকে যাবো একটু দেখি, বাট এইখানে একটা জিনিস আছে, এখানে নাকি 90 ডিগ্রি সেলসিয়াসে ঠিক আছে জল ফুটছে, তো সেটা দেখি। তো ফ্রেন্ডস আমি একটা এখানে গরম জলের একটা বোতল নিয়ে নিলাম, তো এখানে এই জলটায় নাকি অনেক কাজ হবে, মানে যাদের ব্যথা ট্যাথা আছে নাকি তাদের কমে যায়, তো সেই কারণে আমি বিশ্বাস করে সব কিছু নিতে হয়, তো সেই কারণে আমি বিশ্বাস করে এটা নিলাম, দেখি যদি কোনো কাজ হয় তো খুব ভালো, এবং আমার সব কিছু দেখে খুবই ভালো লাগলো জিনিসটা, যে প্রকৃতির দান, মানে সিরিয়াসলি বলছি যে এতটা গরম জল হয়তো আমরা আগুনে ফোটাতেও পারবো না, মানে এতটা গরম জল ফোটাতে গেলে আমাদের অনেক টাইম লাগবে, তো এতটাই গরম যে উপর থেকে ধোঁয়া উঠছে, বাষ্প উঠছে, তো চলো যে বাকি মন্দিরগুলো দেখাই, এখনও মন্দিরগুলো বাকি আছে, মন্দিরগুলো যাই চলো। এই যে আমাদের সমাধি, এই যে সমাধি, হ্যালো হ্যালো, হাই ফাই, মজা পেয়ে গেছে, মানে এতটাই গরম জল, গরম জল সবসময় গরম জলে স্নান করে, শীতকাল হোক গরমকাল হোক সব গরম জলই লাগে, তো এখানে আমি তাই বললাম যে এখানে থেকে যাও তুমি সারা জীবন গরম জলে স্নান করতে পারো, বলছে হ্যাঁ হ্যাঁ গরম জলে স্নান করবো, আমার বাড়িগুলো কে দেখবে, মানে গরম জলেও স্নান করবে আমার বাড়িগুলোও দেখবে, সব বক্রেশ্বর আসবে ভালো লাগবে, সব গরম জল, মহাদেবের মন্দির আছে ভালো লাগবে, শুনে নিলে সব কিছু আমাদের দিদির কাছ থেকে, দিদি হচ্ছে সবচেয়ে সেরা, কী করবো চমুক দিয়ে, এ টাকলাকে দেখো এ বক্রেশ্বরে থাকে, এর নাম তেরে নাম, এই যে তেরে নাম, বলবো নাজ্জামাকে নিয়ে এসে নাও, কথা বাবা
বাবার মন্দির থেকে এখন বেরোলাম শুধু জাস্ট পুজো টুজো দিয়ে। তো এখানে সব বসে আছে এখন, এই যে দাদাও বসে আছে। তো এরপরে পেছনে মার মন্দির খুলবে, তো ওইখানে যাবো এখন পুজো টুজো দেবো, দিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বর্ধমানের দিকে বেরিয়ে চলে যাবো, বাড়ির দিকে, ওদের বাড়ির দিকে চলে যাবো। আর কোথাও হবে না, খুব ভালো ঘুরলাম। দেখি পুজোটা দিয়ে শান্তি পেলে তো মা বাবার, বাবার পুজো দিয়ে শান্তি পেলে তো, তার কাছে থেকে ভালো থাকবে, তো ভালো, সব শান্তি, সবাই আসবে, সবাই পুজো করবে, ভালো থাকবে। ভালো পুজো দিয়েছে মানে আমরা অনেকক্ষণ যেরকম সব জায়গায় কীরকম হয় যে গিয়ে ঢোকো মাথা ঠোকো বেরিয়ে চলে আসো, বাট এইখানটায় বসে পুজো করে মন্ত্র দিয়ে তোমার সব কিছুভাবে ভালোভাবে সুস্থ শান্তিভাবে পুজো দিতে পারবে। কিন্তু ভেতরটায় তুলতে পারলাম না ভিডিওটা, মানে একটু অসুবিধা ছিল, মানে আমরা পুজো করছিলাম বলে ভিডিও তুলতে পারিনি। তো কিছু পিক তুলেছি, ফটো তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, বাবার মূর্তিটাও তোমাদের দেখাবো। তো চলো এরপরে মার পুজো দিয়ে তারপর আমাদের নোটটা লাগবে, একটু নোট লাগবে ভোগের জন্য, একটু নোট লাগে এখানে, আর কিছু না। এবার আমরা মার মন্দিরে যাবো, ঢুকবো এখানে, পুজো করবো, দিয়ে আমরা বেরিয়ে যাবো। চলো একদম ভিতরে ঢুকুন, ওই যে শিলাশনের নিচে যে শিলা আছে মায়ের হাতি শিলা, এটা আপনার হাত দিয়ে বসে মায়ের শিলাটা কষ্ট করুন, এইটা হাত দিয়ে যারা খুলে দিচ্ছে সংখ্যের মূল্য যেটা দেবেন মায়ের কাছে দিয়ে প্রণাম করবেন আজকে মায়ের বস্ত্র প্রাণ।